আপার প্রাইমারি গার্লস জুনিয়র স্কুলে ক্লাস করাচ্ছেন গ্রুপ ডি কর্মী, এমনই চাঞ্চল্যকর অভিযোগ দেখা গেল বাঁকুড়াতে। বাঁকুড়ার শান্তাশ্রম গার্লস জুনিয়র হাই স্কুলে মাত্র একজন স্থায়ী শিক্ষিকা দিয়ে স্কুল চলছে, তাই সেখানে ক্লাস করানো, এই চারটি ক্লাসের পক্ষে ক্লাস করানো প্রায় অসম্ভব, ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত। তাই ক্লাস করছেন ওই স্কুলেরই গ্রুপ ডি কর্মী দিয়ে ক্লাস চালানো হচ্ছে, এমনই কিন্তু অভিযোগ দেখা যায়। ঠিক কী ঘটেছে না শান্তাশ্রম গার্লস জুনিয়র হাই স্কুলে মাত্র একজন স্থায়ী শিক্ষিকা আছে, আর এই কারণে চরম সমস্যায় পড়ছে ছাত্রীরা। অভিযোগ উদাসীন রয়েছে প্রশাসন, দ্রুত শিক্ষিকা নিয়োগ করা হোক এই দাবি করছে অভিভাবকরা। আবারও শিক্ষাক্ষেত্রে সরকারের উদাসীনতার অভিযোগ উঠল। এই স্কুলে মোট 320 জন ছাত্রী রয়েছে, মানে একবার ভেবে দেখুন যে 320 জন ছাত্রী রয়েছে, যেটা একটা আপার প্রাইমারি স্কুল ফাইভ থেকে এইট পর্যন্ত, সেখানে একজন স্থায়ী শিক্ষিকা, বাকি যে ভ্যাকেন্সি সেটা নাকি জেলা শিক্ষা দপ্তরে জমা পড়েছে, পারমানেন্ট কেউ এলে সেখানে পারমানেন্ট পোস্টে কোনো টিচার নিয়োগ করা হবে। কিন্তু বর্তমান কীভাবে ক্লাস হবে, 320 জন ছাত্রী নিয়ে সেখানে গ্রুপ ডি কর্মী ক্লাস নিচ্ছে। আমরা কিছুদিন আগেই দেখেছি যে সিভিক ভলেন্টিয়ার দিয়ে ক্লাস করার কথা ঘোষণা করা হয়েছিল, তড়িঘড়ি চাপের মুখে পড়ে ব্রাত্য বসু সেই সিদ্ধান্ত ক্যান্সেল করে দেয়, এবং তারপরে এমন একটা ঘটনা উঠে আসছে যেখানে গ্রুপ ডি কর্মী ক্লাস করাচ্ছে। গ্রুপ ডি কর্মী শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট পাস, তারা ক্লাস এইট পাস যোগ্যতায় তারা গ্রুপ ডি চাকরিটা পায়, তারাই তাদেরকে দিয়ে ক্লাস করানো হচ্ছে, এবং বাকি সময়টা ছাত্রছাত্রীদের ক্লাসে বসে বসেই কাটাতে হয়। অর্থাৎ দুটো ক্লাস হয় প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে ফাইভ থেকে এইট পর্যন্ত, আর বাকি সময়টা তাদের বসে কাটাতে হয়। তাহলে একজন গ্রুপ ডি কর্মী দিয়ে এই যে ক্লাস চালানো, এরকম একটা অভিযোগ কিন্তু এসছে, এবং জেলা শিক্ষা দপ্তরে জানিয়েও কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। এবারে জেলা শিক্ষা দপ্তর যে সদর্থক ভূমিকা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বিদ্যালয়ের অফিসিয়াল কাজ, মিড ডে মিল সহ অন্যান্য বিষয়ের উপর নজর রেখে কীভাবে ক্লাস নেওয়া সম্ভব, সেদিকে কিন্তু প্রশ্নচিহ্ন বারবার থাকছে।